আল্লাহ বান্দাকে ছয়টা কাজের কথা বলে জানিয়ে দিচ্ছেন বান্দাই ছয়টি কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে দুইটা খেতাব দিয়ে দেব আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব আর সিদ্দিক হবে যারা মুত্তাকি হবে যারা তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আমরা খেতাব পেতে চাই কার কাছে আস্তে বলবেন না কার কাছে দুনিয়ার পদ পদবী দিয়ে কি করব দুনিয়ার পদ পদবী যদি আমাকে জাহান্নামে নিয়ে যায় সেই পদ পদবীর দরকার নাই ঠিক কি না দুনিয়ার পদ পদবী দিয়ে কি করব যদি কোরআন মাফিক জীবনটা না করতে পারি দুনিয়ার সম্মান যশ খ্যাতি দিয়ে কি করব আল্লাহ যদি আমাকে তা পছন্দ না করেন এইজন্য আমরা কার কাছ থেকে খেতাব নিতে চাই কার কাছ থেকে সার্টিফিকেট নিতে চাই আল্লাহর কাছ থেকে আমরা ছয়টা কাজ শিখে যাব আল্লাহ বলবেন আমি তোকে সিদ্দিক খেতাব দিলাম আমি তোকে মুত্তাকির খেতাব দিয়ে দিলাম যা জোরে কর সুবহানাল্লাহ আসুন আমরা ছয়টা কাজ শিখে নেই নাম্বার ওয়ান হলো ঈমান আনবো আমরা কার উপরে খ্রিস্টানরা ঈমান এনেছে কার উপরে আল্লাহর উপরে কিন্তু খ্রিস্টানদের ঈমানটাকে পরিপূর্ণ না আংশিক আংশিক এর জন্য তাদের ঈমান নাই আংশিক ইমান দিয়ে ইমান আনা হয় না ইমানটা পরিপূর্ণ আনতে হবে আংশিক মানবো আংশিক মানবো না ইমান আনা হবে না আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ইমান নিয়ে কথা বলেছেন খ্রিস্টানদের ইমান নিয়ে কথা বলেছেন ইহুদিরা কি কয় খ্রিস্টানরা তাদের ইমান কি পোষণ করে তাদের বক্তব্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يهودرا بولے اوزائر হলো আল্লাহর ছেলে ঈমান আছে না আস্তে বলে ঈমান আছে না খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে তাহলে আল্লাহকে মেনে কি লাভ আছে নাকি আল্লাহ সাথে একটা প্যাঁচ লাগায়া দিয়েছে শিরিক লাগায়া দিয়েছে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছে কিন্তু আমার আল্লাহ তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কোন সন্তান নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম হয়ে আসেন নাই তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই আল্লাহকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের তিন ভাগের এক ভাগ তাওহীদ নিয়ে কথা বলেছেন তার পরিচয়টা আগে আমাদের জানা দরকার প্রশ্ন করেছিলাম কিছুক্ষণ আগে আমার আল্লাহ আছেন কোথায় কোথায় আরশ আজিমে তিনি সমাসীন আছেন আর রহমান ওয়ালাল আরশিস তাওয়া তিনি আরশ আজিমে সমাসীন আছেন কিন্তু আরশ আজিমটা কোথায় আমাদের হিসাব কুলাবে না আমরা এটাকে কভার করতে পারবো না আমাদের ব্রেন খেলবে না আমরা এই মুহূর্তে বসে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কি পূর্ব কল্যাণপুরে এই জায়গায় ঠিক বসে আছি আমরা এখান থেকে সোজা যদি আমরা মাথার উপরের দিকে তাকাই প্রথম আমরা তাঁবুটা দেখতে পাই তাঁবুর উপরে যদি চাঁদ থেকে চাঁদটা দেখতে পাবো চাঁদের উপরে আমরা মিটি মিটি করে জ্বলা কিছু তারকা দেখতে পাবো এরপরে আমরা আকাশটা দেখতে পাবো কিছু মেঘমালা দেখতে পাবো দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই সূর্যের উপরে আমরা বিশাল বড় আকাশ সাথে কিছু মেঘমালা দেখতে পাই এই তো আমাদের চোখের নজর এই তো আমাদের চোখের পাওয়ার কিন্তু যে জায়গায় আমরা বসে আছি এই জায়গা থেকে যে চাঁদটা আমরা দেখতে পাই সেই চাঁদের দেশে মানুষ কিন্তু গিয়েছে চাঁদের দেশ সফর করেছে এরপরে মঙ্গল গ্রহে গেছে মঙ্গল গ্রহে কেউ কেউ জায়গাও কিনছে কি কথা কি বুঝতেছেন আপনারা আচ্ছা ঠিক আছে জায়গা কিনছো তো আমার ভাইয়েরা তাহলে মঙ্গল গ্রহে গেল চাঁদের দেশে গেল কিন্তু এই চাঁদের পিছনে মিটি মিটি করে জ্বলা ওই যে আমরা
তারকাগুলো দেখতে পাই সেই তারকাগুলো ছোট না বড়? শুধু বড় না অনেক বড়, শুধু দূরে না অনেক দূরে, অনেক দূরে অনেক দূরে। যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই জাস্ট এ প্লেট, একটা প্লেটের মতো আমরা দেখতে পাই, কিন্তু এটা তো প্লেটের মতো নয়, দূরে থাকার কারণে প্লেটের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই সূর্যটা এত বড়, এত বড়। বিজ্ঞানীদের ধারণা এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া এরকম একটা নয়, 13 লক্ষ দুনিয়া যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। এই ছোট্ট পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য বানায় দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। আমার ভাইয়েরা, ওই সূর্যের চাইতে আবার যে তারকাগুলো মিটি মিটি করে জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জয়িস নামে একটা তারকা আছে, ওই সূর্যের চাইতে মাত্র 33 কোটি গুণ বড়। মাত্র হয়েছে মনে হয় নাকি? জোরে কান সুবহান আল্লাহ। কত কোটি বলেন? 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আদ্রা, এরপরে প্রক্সিমা সেন্টারাই, এই সমস্ত তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। একটা তারকা আছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারাই, আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হিসেবে কাছে রেখে দিয়েছেন। একটু কাছের তারকা এটা, মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখেছেন। কত বিলিয়ন? 1 বিলিয়ন সমান 100 কোটি। আমার বন্ধুগণ, এখন চাঁদের দেশে ঘুরলাম, মঙ্গল গ্রহে জায়গাও কিনলাম, এখন ভাবলাম যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, দেখি তো একটু তারকার দেশে যাব। এই কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা যদি রওনা দিয়ে দেয়, তবুও তার এই প্রক্সিমা সেন্টারি নামক তারকার দেশে যেতে সময় লাগবে 115,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তোলে? বাঁচবো কয়দিন, যাব কোন দিন? এই তো বললাম মহাশূন্যের কথা, এখনো কিন্তু আকাশে যাই নাই, তাও তারকাটা দূরের না কাছে? এমন কিছু তারকা আছে যে তারকার আলো এখনো দুনিয়াতে আসেই নাই। এই মহাশূন্য, এরপরে মহাকাশ, এই নিরাকাশ আমরা দেখতে পাই, সে আকাশের উপরে আরো আকাশ আছে না নাই? এরপরে মাঝখানে মহাশূন্য আর একটা আছে না নাই? আল্লাহ কি শুধু এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? সাবা সামাওয়াত, 7 আকাশের তিনি মালিক। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়? সাহারার মধ্যে চলতে নিয়ে কোন আদম সন্তান যদি তার হাতের থেকে আংটি যদি সাহারার মধ্যে ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। ষষ্ঠ আকাশ আছে সিদ্রাতুল মুনতাহা। সেই সিদ্রাতুল মুনতাহায় আমার নবীজি যখন মেরাজ করেন, সাথে সফরের সঙ্গে ছিলেন জিব্রিল আমিন আলাইহিসসালাম। ষষ্ঠ আকাশে যাওয়ার পর, সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন, আল্লাহ রাসূল আমি আর যেতে পারবো না, এটা সীমান্ত বৃক্ষ, সীমান্ত বর্ডার, আর আমার পক্ষে যাওয়ার সম্ভাবনায় আপনার জন্য এখন স্পেশাল ফ্লাইট আসতেছে, আপনি এখন এটাতে চড়ে আপনি চলে যাবেন। আমার নবীজি এই দুনিয়াতে একমাত্র প্রথম ব্যক্তি, এটি তিনি শেষ ব্যক্তি যিনি দুনিয়াতে বসে আজ থেকে 1,500 বছর আগে 7টা আসমান পেরিয়ে আর আজমের সফর করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও,
এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দু একটা তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহা বিজ্ঞানী বলি আমার নবজি কত বড় বিজ্ঞানী ছিলেন সাতটা আসমান পেরিয়ে আর সাজেন পর্যন্ত তিনি ঘুরেছেন যেরকম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ওই সাত আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়ুল আযীম জোরে বলুন আল্লাহু আকবার সেই আরশ আছে আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা সেখানে অবস্থান করছেন কিন্তু আল্লাহর ইলমটা সব জায়গায় আছে আল্লাহর ইলমটা এত সূক্ষ্ম আমার আপনার বাড়ির গাছে আমার আপনার বাড়ির চালের উপরে যে তেঁতুল গাছটা লাগিয়েছেন আপনি সেই তেঁতুল গাছের পাতা এত বড় না ছোট ছোট 2000 মুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছে তাদের বয়স হলো 52 বছর যুদ্ধ করলো কোন দেশ স্বাধীন হয়েছে 52 বছর ওদের বয়স 52 বছর যুদ্ধ করছে কোথায় আলেমে আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেদিন মানুষ পাঠিয়েছেন সেই দিনই কিতাব দিয়ে সে মানুষকে পাঠিয়েছেন পৃথিবীর প্রথম মানুষটাকে বলেন প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে যখন আসলেন খালি হাতে না কিতাব নিয়া আল্লাহ তাআলা তাকে খালি হাতে পাঠান নাই কিতাব সহকারে পাঠিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ তিনি হলেন কিতাবওয়ালা তিনি শুধু জ্ঞানী ছিলেন না তিনি মহা জ্ঞানী ছিলেন আল্লাহ তাআলা তার শিক্ষা নিয়ে কথা বলেছেন তিনি নিজেই বলেছেন ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন যত নাম সব কিছুর পরিচয় সব কিছুর সঙ্গে আল্লাহ তাআলা তাকে পরিচয় করে দিয়েছেন অর্থাৎ ধরুন আমের যত জাত আছে সমস্ত জাত আদম জানতেন ধানের যত জাত আছে সমস্ত জাতের নাম তিনি জানতেন যত ফসল যত ফলাদি সব তিনি জানতেন নামগুলো জানতেন আবাদের পদ্ধতিও তিনি জানতেন এই পৃথিবীতে প্রথম কৃষি কাজের উপকার হলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাংলাদেশে কত পার্সেন্ট কৃষক 80% আমরা তাই তো পড়ে আসছি তাই না 80 ভাগ হলো কৃষক মানুষ সব আদমের কাজ করে কার কাজ করে আদমের কাজ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষি কাজের উপকার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সট দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হলো কর্মকার অস্ত্র নির্মাতা অস্ত্র নির্মাণ তিনি করেছেন এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্ট শিল্প তার ছিল গার্মেন্টসের তিনি কাজ করেছেন এই পৃথিবীতে যত সভ্যতা এসেছে সমস্ত সভ্যতার অগ্রনায়ক ছিলেন আম্বিয়ে কেরাম সভ্যতা এসেছে নবীদের কাছ থেকে সভ্যতা কাদের কাছ থেকে এসেছে নবীদের কাছ থেকে শিক্ষা এসেছে নবীদের কাছ থেকে নবীরা যে শিক্ষা দিয়েছেন তারা দিয়েছেন দুনিয়ার শিক্ষা না আসমানের শিক্ষা আসমানের শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সকল কিছুর নামের শিক্ষা দেওয়া মানে কিয়ামত পর্যন্ত আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কখনো আসবে না সকল কিছুর নাম জানা মানে কি পৃথিবীতে এখন এরকম কেউ কোনো বাপের বেটা বলতে পারবে যে আমি পৃথিবীর সকল কিছুর নাম জানি বলতে পারবে প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব কিছুর নাম জানতেন জোরে বলে সুবহানাল্লাহ এটা কিন্তু এই সেই কথা নয় প্রথম মানুষ জ্ঞানী ছিলেন প্রথম মানুষ বিজ্ঞানী ছিলেন প্রচন্ড মেধাবী ছিলেন আমার বাপজান আমার আব্বা যদি জ্ঞানী হন আমরা কি মূর্খ হব না জ্ঞানী হব আস্তে বলেন কেন বাবার সম্মান ধরে রাখার দরকার আছে না নাই
আছে না বাবাও জ্ঞানী সন্তানও জ্ঞানী হতে হবে লাইক ফাদার লাইক সন যেমন পিতা তেমন সন্তান হতে হবে মূর্খতা হলো অভিশাপ একটু শক্ত ভাষায় বলে ফেলি মন খারাপ করা যাবে না মূর্খতা নেই কখনো জান্নাত পাওয়া যাবে না যে মূর্খ সে কখনো জান্নাত পাবে না হয়তো আপনি বলে ফেলেন এই শক্ত কথা আপনি বললেন হুজুর আমি তো পড়তেই পারি নাই শিক্ষিত হওয়ার জন্য কামিল ডিগ্রি লাগবে না শিক্ষিত হওয়ার জন্য দাওরায়ে হাদিস লাগবে না শিক্ষিত হওয়ার জন্য মাস্টার্স ডিগ্রি লাগবে না এমফি লাগবে না পিএইচডি লাগবে না আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে যে যোগ্যতা দিয়েছেন হালাল এবং হারামের জ্ঞান যে বান্দা অর্জন করতে পেরেছে সেই হলো জ্ঞানী মানুষ আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন হালালটা স্পষ্ট হারামটা স্পষ্ট হালাল এবং হারামের জ্ঞান যার মধ্যে ঢুকে গেছে তার মধ্যে এলেমটা চলে এসেছে আমার দেশে বহু মাস্টার্স ডিগ্রিধারী লোক আছেন কামিল পাশো আছেন দাওরায়ে হাদিস আছেন দ্বীনের বিরোধিতা করে আস্তে বলবেন না স্যার না পাশ দিয়ে কি করবেন আপনি এলেমটা হাসিল করতে হবে আমলের নিয়তি আবার অনেকে সবক দেন বাহা তারা বয়ান করেন জানার নাম ইমান নয় মানার নাম ইমান ভুল কথা কে বলেছে জানার নাম ইমান নয় পৃথিবীর আল্লাহ তাআলা এই কোরআন যে নাজিল করেছেন নবীর কাছে প্রথম জহিটা দিয়েছেন কোরআন যেদিন নবীর উপরে নাজিল হলো প্রথম দিন যে নাজিল হয়েছে সেই হুকুমটা ছিল নামাজ রোজা না পড়া জানো পড়ো কিন্তু আমাদের শেখানো হয় জানার নাম ইমান নাই মানার নাম কে কইছে এই কথা ভুয়া কথা এটা জানবো না আমি মানবো কেমনে এই জন্য জানতে হবে জানাতে হবে শিখতে হবে শিখাতে হবে পৃথিবীর মধ্যে কোন লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূল তাও জানিয়ে দিলেন খুব কমন একটা হাদিস যারা সঙ্গে পারেন আমার সঙ্গে সঙ্গে বলুন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এটার নাম হলো লক্ষ্মীপুর নোয়াখালী সোতারাও পারে আলহামদুলিল্লাহ আমি এত আনন্দ পাই আমি নোয়াখালী অঞ্চলে মাহফিলে এসে যিনি আলোচক তিনিও তেলাওয়াত করেন সোতাও তেলাওয়াত করে এই পরিবেশ আপনি নোয়াখালী ছাড়া কোথাও পাবেন না এই জন্য নোয়াখালীতে মাহফিল করতে আসলে ভালো করে পড়াশোনা করে আসতে হবে জেনাতুন হুজুর সেখানে ওয়াজ করলে ধরা খেয়ে যাবে একদম কথা বুঝলেন হ্যাঁ জটিল জায়গা বাংলাদেশের এমন কোন জেলা নাই এমন কোন থানা নাই যে জায়গার নেতৃত্ব দিচ্ছে নোয়াখালী ছাড়া অন্য অঞ্চলের মানুষ প্রত্যেকটা জায়গায় আলেমদের নেতৃত্ব দিচ্ছে নোয়াখালী অঞ্চলের আলেমরা আলহামদুলিল্লাহ এবং জাতীয় নেতৃত্ব দিচ্ছে নোয়াখালীর আলেমরা দু একটা ছোট আছে ও থাকবে দু একটা না থাকলে কি হবে তাই থাকা দরকার তো রসুলের ঘরের সঙ্গে তো আবু জেহেলের বাড়ি ছিল তাই না আমার নবীজি বলেছেন তোমাদের মধ্যে কোন লোকটা শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো যে নিজে শিখলো অপরকে সে সবার চাইতে শ্রেষ্ঠ আমার ভাইয়েরা তাহলে এখানে আমরা যে জায়গায় বসে আছি এখানে শিখতেছি শেখানো হচ্ছে দুটো কাজ এখানে হয়ে যাচ্ছে এটা হচ্ছে একদিনের জন্য কিন্তু পাশে যে বিল্ডিংটা হয়েছে তিনতলা বিল্ডিং এখানেও শেখে এখানেও শেখানো হয় এখানেও শিখে ঠিক কিনা বলেন কি শেখানো হয় দুনিয়ার কোনো কিতাব নয় যে কিতাবের বরকত বেশি সেই কোরআনটা শেখানো হয় আজ থেকে ২০ বছর ৩০ বছর আগে গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন করে কোরআনের তেলাওয়াতগুলো আমাদের কানে আসত আমি নিজে দেখেছি আমার দাদি প্রতি সারাটা জীবন আমার দাদির কথা বলছি আমি শেষ রাত্রে উঠতেন তাহাজ্জুদ পড়তেন ফজর নামাজ পড়েই ওই যে তিনি মুসল্লায় বসে যেতেন কোরআনটাকে নিয়ে
সূর্যোদয় না হওয়া পর্যন্ত গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন পাশে বসে বসে শুনতাম কিন্তু আজকে ভাবিদের মধ্যে সেই সুন্নাত আছে নাকি না আছে আজকে ভাবিরা তাহাজ্জুদ উঠবি কখন ঘুম আসতে আসতে তাহাজ্জুদের সময় হয়ে যায় কি তাহাজ্জুদ পড়ে চিন্তা করেন সারা রাত আগে রাতে ঘুম নাই তিনটা চারটার দিকে ঘুমের দিকে চলে যায় ঘুম থেকে উঠে দশটার দিকে সব যেন এলোমেলো হয়ে গেল আজকে সবকিছু উল্টা পাল্টা হয়েছে আজকে গোটা দুনিয়াতে চলতেছে দুইটা ওয়ার একটা হলো কালচারাল ওয়ার আরেকটা হলো মিলিটারি ওয়ার সামরিক যুদ্ধ আরেকটা হলো সাংস্কৃতিক যুদ্ধ সেই সাংস্কৃতিক যুদ্ধটা কি কলকাতার নাটকগুলোতে যে জামা বের হয় পরের দিন নোয়াখালীর মার্কেটে সেই জামা পাওয়া যায় এটা হলো সাংস্কৃতিক যুদ্ধ ওরা নাটক তৈরি করে মার্কেটিং করার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হলো কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল আমার দেশে লক্ষ্মীপুরের কোন একটা গ্রামের অজপল্লীতে ছোট্ট একটা বাচ্চার গায়ে মেসির দশ নাম্বার জার্সি সাংস্কৃতিক বিজয় এগুলো খেলা চলতেছে ব্রাজিল আর্জেন্টিনা মারামারি লাগে ব্রাহ্মণবাড়িয়া তিনজন শহীদ হয়েছে এগুলো হলো সাংস্কৃতিক যুদ্ধ সবকিছু ওরা করছে আমাদেরকে মার্কেটিং করে দিচ্ছে আমরা এগুলো মার্কেটিং করে নিচ্ছি ওদেরকে আমরা হাইলাইটস করতেছি তাদেরকে আমরা উঠায় দিচ্ছি আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান বিজাতীয় কোন সংস্কৃতি লালন করবে না মুসলমান বেহুদা কোনো কথা এবং কাজে যাবে না বেহুদা কোনো খারাপ খারাপ কর্মে যাবে না সময় নষ্ট করবে এমন কোন কাজে মুসলমান কখনো যাবে না যাবে না কি সমস্যা এখানে হ্যাঁ ফ্ল্যাশ লাইট কোন দিকে ও আচ্ছা আচ্ছা ও ফ্ল্যাশ লাইট আচ্ছা মারুক না দেখি আমার চোখ কতটুকু ঠিক থাকে সমস্যা কি কষ্ট হচ্ছে আপনাদের না আলোচনা চালাই না জোরে বলে ইনশাআল্লাহ হ্যাঁ দেখা যাক মেশিন কতক্ষণ চলে থাকুক না তাহলে এমনও হয়েছে গত মাসের আগের মাস আমি কক্সবাজার থেকে আসতেছি মাহফিল শেষ করে আমি চিটাগাং হয়ে কুমিল্লা হয়ে আমি ঢাকার দিকে যাব দেখতেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে বড় বড় প্রজেক্টরে খেলা চলছে রাত দুইটার দিকে তিনটার দিকে এই যে সময়গুলো ব্যয় করলো আল্লাহ বলছেন বান্দারে আমি আর শাজিম থেকে প্রত্যেক রাতে বারোটার পরে আমি তোমার গুনাহ মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসি কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব কিন্তু মুসলমান কি করলো তাহাজ্জুদের সময় উঠলো উযু বানায় খেলা শুরু করলো মাহফিলে এসে বিরক্ত লাগি জুমার নামাজের খুতবা যদি দেড়টার জায়গায় যদি একটা তিরিশ মিনিটের জায়গায় একটা চল্লিশ বেজে যায় বারবার খতিবের আগে মুসল্লি ঘড়ি দেখে কিন্তু ফুটবল খেলা দেখতে নিয়া নব্বই মিনিটে গোল হয় নাই কোনো বিরক্তি নাই বিরক্তি আছে বিরক্তি নাই আমার ভাইরা বুঝতে হবে যদি মসজিদে গিয়ে আপনার বিরক্ত লাগে সেজদায় বেশি লম্বা সময় দিতে নিয়ে যদি বিরক্ত লাগে কোরআন তেলাওয়াতে যদি মজা না পাই সেজদায় যদি গিয়ে যদি মজা না পাই মাহফিলে বসে যদি তৃপ্তি না পাই ভাবতে হবে আমার দিলের মধ্যে বড় রোগ ধরেছে ঠিক কি না বড় রোগ ধরেছে আমরা
প্রথমে এই বিষয়টা আমি আপনাকে জানাতে চাচ্ছি, মেহরবানি করে বুঝবেন এটা। সবার আগে আমরা জানবো, শিখবো, নিজে শিখবো, অপরকে শিখাবো। এই যে মাদ্রাসার আজকে তিন থেকে চারজন ছাত্রকে যে দস্তারবন্দি দেওয়া হলো, আমি তো মনে করি এরাই হলো জাতির সবচেয়ে বড় শ্রেষ্ঠ সন্তান, বিশাল বড় যোগ্যতা এটা। এই যোগ্যতার কোন পুরস্কার পৃথিবীর কেউ দিতে পারবে না। এই যোগ্যতার পুরস্কার দিবেন একমাত্র কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে দিতে পারবে? আল্লাহ দিতে পারবে। এই জন্য নিজে শিখতে পারি না কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলি। নিজে আলেম হও, আলেম হতে পারো নাই ছাত্র হয়ে যাও, শিখার চেষ্টা করো, জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। বুড়ো হয়ে গেছে চাচার বয়স 70 বছর, যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়া শিখছেন নাকি, বাবা মুখে আসে না, পারি না কিছু। যখন চাচাকে বলা হয় চাচা, ওই চন্দ্রগঞ্জের মূল রাস্তার মোড়ে যে একটা সুন্দর জায়গা আছে 10 শতাংশ জায়গা, সেই জায়গার দাগ নাম্বার কত? 83 নাম্বার দাগ, টনটনা বলে ফেলছে। যখন বলা হয় চাচা সপ্তাহে 2 দিন আপনাকে জসকোটের বারান্দা দিয়ে হাঁটতে দেখি, ফাইলের ব্যাপারটা কি বাবা? চারিদিকে জমিনিয়া মামলা আছে, উকিল বোঝে না, উকিলের মাঝে মাঝে আমি পরামর্শ দিয়ে আসি, উকিল কাইনের মারপ্যাঁচ শেখায় দেয়, জমির দাগ নাম্বার, সিএস নাম্বার, আরএস নাম্বার, খতিয়ান নাম্বার সব তার মুখস্থ টনটনা। কিন্তু আমি আপনি মরার পরে যে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নাম্বার জান্নাত কোনটা বলুন, বলুন। তাহলে জান্নাতের, তাহলে এক নাম্বার জান্নাতের দাগ নাম্বার এক কত? সেই জান্নাতটা কে পাবে? কোন আয়াতে আছে দেখেন, জান্নাতের সমস্ত ঠিকানা আছে না নাই? কোন আমল করলে কোন জান্নাত? আমার একটা লম্বা আলোচনা আছে, কোন আমলে কোন জান্নাত, কোন বদামলে কোন জাহান্নাম, দীর্ঘ একটা আলোচনা, আমি আজকে ওই দিকে যাব না। আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার জান্নাত যদি পেতে চাও, আমি তোমাকে তা ফাইন্ড আউট করে দিচ্ছি, দুনিয়াতে আমি তোমাকে প্রশ্ন উত্তর জানিয়ে দিলাম, উত্তরগুলো ঠিক করো, জান্নাতটা খুঁজে নাও। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল কাহফ, সূরাতুল কাহফ, সূরা মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরদাউসের আরেকটা তথ্য দিয়েছেন, কোন বান্দা জান্নাতুল ফিরদাউস পাবে? والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ কি যারা যত্নের সঙ্গে আদায় করবে, নামাজের যারা যত্নবান হবে, এরাই হবে জান্নাতুল ফেরিদাউসের ওয়ারিস। সেই জান্নাতকে সবাই নিতে চান নাকি? সেই জান্নাতটা কোথায় আছে বলেন? কোথায় আল্লাহ আছেন? কোথায় জান্নাত? কোথায় আমি? কোথায়? সমস্ত তথ্যগুলো কোরআনে আছে না নাই? সেই কোরআন না পড়ে আপনি কি পড়বেন? আপনি আগে কেজি স্কুলের সন্তানকে পাঠায়, কেজি স্কুলের সন্তানকে যখন পাঠাই ভোরবেলা উঠে বাচ্চাটা 5 বছর বয়স, 5টার দিকে উঠে ঘুম যায় না, চোখটা লাল টকটকা থাকে, বড় একটা ব্যাগ পিঠের পিঠে চড়ায় দেয়, ব্যাগের ওজন হলো 6 কেজি, বাচ্চার ওজন হলো 4 কেজি, ব্যাগের ওজনটাই বেশি, পিঠ বাঁকা হয়ে যায়, এতগুলো বই দিয়ে দেয়, কোনো বই তার মাথায় ঢোকে না, এত বই দেওয়া লাগবে না আপনার সন্তানকে মানুষ করার জন্য।
সন্তান যখন একটু যখন কথা বলা শিখবে একটু যখন মুখ থেকে জিহ্বার যখন ব্যবহার করা শিখবে কোনো কথা নাই কোরআনটা শিখায় দেন কোরআন আপনার সন্তানকে গাইড করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে চোখ বন্ধ করে এই মাদ্রাসায় ছাত্রগুলো বাচ্চাকে দিয়ে দিবেন রাজি আছেন সবাই দিয়ে দিবেন কোথায় শিক্ষকরা আছে নাকি ছাত্র ছাত্র কেমন মাদ্রাসায় মাদ্রাসার ছাত্র সংখ্যা কেমন আছে তো না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা সন্তান আজকে বড় শিক্ষিত কিন্তু বাপকে দেখে না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নিজের চোখে দেখেছি এই দুই চোখ সাক্ষী আমার ঢাকার অদূরে গাজীপুরে কিছু বিদ্রাশ্রম গড়ে উঠেছে সেই বিদ্রাশ্রম গুলোতে কিছু বুড়া মানুষের সেখানে অবস্থান হয়েছে বাড়ি হলো বাড়ি ধারা ডিওএইচএস ধানমন্ডি এই সমস্ত এলাকায় তাদের বাড়ি ছিল বুড়া বয়সে ওই মুরব্বীগুলো ওই বুড়া মানুষগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে শেল্টার নিয়েছে কেন আমি একদিন ওইদিকে যেতে নিয়ে ভিতরে ঢুকলাম একজন মুরব্বীকে দেখতে পেলাম সালাম দিলাম পাশে বসলাম দেখলাম চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে বললাম চাচা আপনি বাড়ি কোথায় বাড়ি ধারা এই জায়গায় কেন বাবা বাচ্চাদের সন্তানদের দেখার সময় নাই আমাকে আমার ছেলেরা খুব ব্যস্ত ছেলে বউরা খুব ব্যস্ত আমাকে এখানে রেখে গেছে মাসে মাসে টাকা দিয়ে যায় আমাকে দেখার সময় নাই আল্লাহ কি বুড়ো বয়সে টাকা দিতে বলেছেন না খেদমত করতে বলেছেন কি বলেন কি খেদমত করতে বলেছেন টাকা দিয়ে কি খেদমত হয় নাকি আমি চ্যালেঞ্জ দিলাম আমি আজকে এই মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে এমন কোন বুড়া মানুষ পাবেন না এমন কোন বুড়ি মানুষ পাবেন না যাদের সন্তানরা আলেম হয়েছে একটা আলেমের বাপ মাকেও কোন বৃদ্ধাশ্রমেও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না কেন শিখেছে কোরআন ধানমন্ডির মতো জায়গায় গত বছর এদেশের একজন ফেমাস নায়ক লায়ক একজন ফেমাস অভিনেতা তার শ্বশুর বৈধ পিস্তল হাতের মধ্যে নিয়ে ফেসবুক লাইভে এসে মাথায় ঠেকিয়ে সবাইকে বলল আমার ছেলে থেকেও ছেলে নাই মেয়ে থেকেও মেয়ে নাই বউ থেকেও বউ নাই আমার আপনজন বলতে কেউ নাই ধানমন্ডি থেকে ফকিররা থাকে নাকি সবই ছিল টাকা আছে বউ আছে বাচ্চা আছে কিন্তু কি নাই সেইটা নাই যেটা নাই সেটা হলো কিসের শিক্ষা নাই কিসের শিক্ষা নাই সুইসাইড করলো দুনিয়া থেকে বিদায় নিল এই জন্য প্রথম আহ্বান হবে আমার প্রথম মানুষ জ্ঞানী আমার বাপ জ্ঞানী আমাকেও জ্ঞানী হতে হবে কিন্তু কোন জ্ঞান যে জ্ঞানটা ইলমটা কোন ইলম আইন লাম মিম আন লাউহে মাহফুজ আন লাউহে মাহফুজ লাউহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব সেখান থেকে আসা যে কিতাব কোরআনের জ্ঞান প্রত্যেকই আমরা অর্জন করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ জ্ঞানী শক্তি জ্ঞানী আলোক আল ইলমু নূরুন ইলম আছে নূর আছে ইলম নাই নূর নাই এলেম থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না এই জন্য আমরা সবার আগে যে হুকুমটা আল্লাহ তাআলা বলেছেন তুমি পড়ো আমরা পড়ব জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমটা দিয়েছেন বান্দাকে জান্নাত জাহান্নাম চেনার জন্য হক কোনটা বাতিল কোনটা বোঝার জন্য হালাল কোনটা হারাম কোনটা বোঝার জন্য আমরা শিখব বুঝব হয়তো এরকম মনে করি অনেকে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন ভালো কথা ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিব আর জান্নাত পেয়ে যাব না না শুধু কোরআনটা নামাজের জন্যই আসছে তা নয় আল্লাহ তাআলা সুন্দর করে কালামে হাকিমের মধ্যে বলছেন যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি মহান রব্বুল আলামিন বলেন লাইসাল বিরু আন তুওয়াল্লু
وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله جربنا الله أكبر كنو بنتاني ঠক ঠক মেরে তুমি তোমার কিবলা তুমি তোমার চেহারাটা কিবলামুখী করেছো পূব দিক অথবা পশ্চিম দিক এর মধ্যে পূর্ণ কল্যাণ তোমার তোমার জন্য নেই পূর্ণতা তোমার জন্য নাই প্রকৃত পূর্ণতা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন জোরে বলি আল্লাহু আকবার সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বান্দাকে 6টা কাজের কথা বলে জানিয়ে দিচ্ছেন বান্দা এই 6টি কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে 2টা খেতাব দিয়ে দেব আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব আর সিদ্দিক হবে যারা মুত্তাকি হবে যারা তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আমরা খেতাব পেতে চাই কার কাছে আস্তে বলবেন না কার কাছে দুনিয়ার পদ পদবি দিয়ে কি করব দুনিয়ার পদ পদবি যদি আমাকে জাহান্নামে নিয়ে যায় সেই পদ পদবির দরকার নাই ঠিক কি না দুনিয়ার পদ পদবি দিয়ে কি করব যদি কোরআন মাফিক জীবনটা না করতে পারি দুনিয়ার সম্মান যশ খ্যাতি দিয়ে কি করব আল্লাহ যদি আমাকে তা পছন্দ না করেন এই জন্য আমরা কার কাছ থেকে খেতাব নিতে চাই কার কাছ থেকে সার্টিফিকেট নিতে চাই আল্লাহর কাছ থেকে আমরা 6টা কাজ শিখে যাব আল্লাহ বলবেন আমি তোকে সিদ্দিক খেতাব দিলাম আমি তোকে মুত্তাকির খেতাব দিয়ে দিলাম যা জোরে কল সুবহানাল্লাহ আসুন আমরা 6টা কাজ শিখে নেই নাম্বার 1 হলো ঈমান আনবো আমরা কার উপরে খ্রিস্টানরা ঈমান এনেছে কার উপরে আল্লাহর উপরে কিন্তু খ্রিস্টানদের ঈমানটাকে পরিপূর্ণ না আংশিক আংশিক এর জন্য তাদের ঈমান নাই আংশিক ঈমান দিয়ে ঈমান আনা হয় না ঈমানটা পরিপূর্ণ আনতে হবে আংশিক মানবো আংশিক মানবো না ঈমান আনা হবে না আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ঈমান নিয়ে কথা বলেছেন খ্রিস্টানদের ঈমান নিয়ে কথা বলেছেন ইহুদিরা কি কয় খ্রিস্টানরা তাদের ঈমান কি পোষণ করে তাদের বক্তব্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে ঈমান আছে আস্তে বলে ঈমান আছে না খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে তাহলে আল্লাহকে মেনে কি লাভ আছে নাকি আল্লাহ সাথে একটা প্যাঁচ লাগায়া দিয়েছে শিরিক লাগায়া দিয়েছে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছে কিন্তু আমার আল্লাহ তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহর কোন সন্তান আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম হয়ে আসেন নাই তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই আল্লাহকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের তিন ভাগের এক ভাগ তাওহীদ নিয়ে কথা বলেছেন তার পরিচয়টা আগে আমাদের জানা দরকার প্রশ্ন করেছিলাম কিছুক্ষণ আগে আমার আল্লাহ আছেন কোথায় কোথায় আরশ আজিমে তিনি সমাসীন আছেন আর রহমান ওয়ালাল আরশিস তাওয়া তিনি আরশ আজিমে সমাসীন আছেন কিন্তু আরশ আজিমটা কোথায় আমাদের হিসাব কুলাবে না আমরা এটাকে কভার করতে পারবো না আমাদের ব্রেন খেলবে না আমরা এই মুহূর্তে বসে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কি পূর্ব কল্যাণপুরে এই জায়গায় ঠিক বসে আছি আমরা এখান থেকে সোজা যদি আমরা মাথার উপরের দিকে তাকাই প্রথমে আমরা তাঁবুটা দেখতে পাই তাঁবুর উপরে যদি চাঁদ থেকে চাঁদটা দেখতে পাবো চাঁদের উপরে আমরা মিটিমিটি করে জোনা কিছু তারকা দেখতে পাবো
এরপর আমরা আকাশটা দেখতে পাবো কিছু মেঘমালা দেখতে পাবো দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই সূর্যের উপরে আমরা বিশাল বড় আকাশ সাথে কিছু মেঘমালা দেখতে পাই এই তো আমাদের চোখের নজর এই তো আমাদের চোখের পাওয়ার কিন্তু যে জায়গা আমরা বসে আছি এই জায়গা থেকে যে চাঁদটা আমরা দেখতে পাই সেই চাঁদের দেশে মানুষ কিন্তু গিয়েছে চাঁদের দেশ সফর করেছে এরপরে মঙ্গল গ্রহে গেছে মঙ্গল গ্রহে কেউ কেউ জায়গাও কিনছে কি কথা কি বুঝতেছেন আচ্ছা ঠিক আছে জায়গা কিনছো তো আমার ভাইরা তাহলে মঙ্গল গ্রহে গেল চাঁদের দেশে গেল কিন্তু এই চাঁদের পিছনে মিটি মিটি করে জ্বলা ওই যে আমরা তারকাগুলো দেখতে পাই সেই তারকাগুলো ছোট না বড় শুধু বড় না অনেক বড় শুধু দূরে না অনেক দূরে অনেক দূরে যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই জাস্ট এ প্লেট একটা প্লেটের মতো আমরা দেখতে পাই কিন্তু এটা তো প্লেটের মতো নয় দূরে থাকার কারণে প্লেটের মতো দেখা যাচ্ছে কিন্তু এই সূর্যটা এত বড় বিজ্ঞানীদের ধারণা এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া এরকম একটা নয় 13 লক্ষ দুনিয়া যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয় এই ছোট্ট পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য বানায়া দিয়েছেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا আমার ভাইরা ওই সূর্যের চাইতে আবার যে তারকাগুলো মিটি মিটি করে জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে ওই তারকাগুলো এত বড় বেটেল জয়িস নামে একটা তারকা আছে ওই সূর্যের চাইতে মাত্র 33 কোটি গুণ বড় মাত্র হইছে মনে হয় নাকি জোরে কান সুবহানাল্লাহ কত কোটি বলেন 33 কোটি গুণ বড় সুপারনোভা আদ্রা এরপরে প্রক্সিমা সেন্টারাই এই সমস্ত তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায়ে রেখেছেন একটা তারকা আছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারাই আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হিসেবে কাছে রেখে দিয়েছেন একটু কাছের তারকা এটা মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখেছেন কত বিলিয়ন 1 বিলিয়ন সমান 100 কোটি আমার বন্ধুগণ এখন চাঁদের দেশে ঘুরলাম মঙ্গল গ্রহে জায়গাও কিনলাম এখন ভাবলাম যে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম দেখি তো একটু তারকার দেশে যাব এই কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায় এই বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো এখন অ্যাপোলো 11 অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি রওনা দিয়ে দেয় তবুও তার এই প্রক্সিমা সেন্টারাই নামক তারকার দেশে যেতে সময় লাগবে 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তুলে বাসব কয়দিন যাব কোন দিন এই তো বললাম মহাশূন্যের কথা এখনো কিন্তু আকাশে যাই নাই তাও তারকাটা দূরের না কাছে এমন কিছু তারকা আছে যে তারকার আলো এখনো দুনিয়াতে আসেই নাই এই মহাশূন্য এরপরে মহাকাশ এই নিরাকাশ আমরা দেখতে পাই সে আকাশের উপরে আরো আকাশ আছে না নাই এরপরে মাঝখানে মহাশূন্য আর একটা আছে না নাই আল্লাহ কি শুধু এক আকাশের মালিক না সাত আকাশের মালিক সাবা সামাওয়াত সাত আকাশের তিনি মালিক আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় সাহারার মধ্যে চলতে নিয়ে কোন আদম সন্তান যদি তার হাতের থেকে আংটি যদি সাহারার মধ্যে ফেলে দেয়
সাহারার তুলনায় আংটি যেমন ছোট দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট ষষ্ঠ আকাশ আছে সিদ্রাতুল মুনতাহা সেই সিদ্রাতুল মুনতাহায় আমার নবীজি যখন মিরাজ করেন সাথে সফর সঙ্গে ছিলেন জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আকাশে যাওয়ার পর সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন আল্লাহ রাসূল আমি আর যেতে পারবো না এটা সীমান্ত বৃক্ষ সীমান্ত বর্ডার আর আমার পক্ষে যাওয়ার সম্ভব নয় আপনার জন্য এখন স্পেশাল ফ্লাইট আসছে আপনি এখন এটাতে চড়ে আপনি চলে যাবেন আমার নবীজি এই দুনিয়াতে একমাত্র প্রথম ব্যক্তি এটি তিনি শেষ ব্যক্তি যিনি দুনিয়াতে বসে আজ থেকে 1000 বছর আগে সাতটা আসমান পেরিয়ে আর সাজমের সফর করেছে জোরে বলে সুবহানাল্লাহ মার্কুনি ফেরোডে জেমস ওয়াট কোপারনিকাস আইনস্টাইন ডালটন গ্যালিলিও এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দু একটা তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি আমার নবজি কত বড় বিজ্ঞানী ছিলেন সাতটা আসমান পেরিয়ে আর সাজেম পর্যন্ত তিনি ঘুরেছেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ওই সাত আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আযীম জোরে বলুন আল্লাহু আকবার শিয়ার শাজিব আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা সেখানে অবস্থান করছেন কিন্তু আল্লাহর এলেমটা সব জায়গায় আছে আল্লাহর এলেমটা এত সূক্ষ্ম আমার আপনার বাড়ির গাছে আমার আপনার বাড়ির চালের উপরে যে তেঁতুল গাছটা লাগিয়েছেন আপনি সেই তেঁতুল গাছের পাতা এত বড় না ছোট ছোট 2000 মুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছে তাদের বয়স হলো 52 বছর যুদ্ধ করলো কোন দেশ স্বাধীন হয়েছে 52 বছর ওদের বয়স 52 বছর যুদ্ধ করছে কোথায় আলমে আরওয়াহ থেকে কষ্ট পাচ্ছেন উচিত কথাই বন্ধু বাজার গরম ভাতে দুষ্ট কিছু আছে না নয় আমার দেশের কোনো কিছুর সংকট নেই আমি এই কথাটা প্রায় বলি আমার দেশে কোনো কিছুর সংকট নেই কোনো খাদ্যের সংকট নেই কে বলেছে আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি এই মাটিতে এমন কোনো শস্য নাই যা আবাদ হয় না পৃথিবীতে এমন সোনার মাটি কোথাও পাবেন না যে দেশে পাহাড় আছে সমতল আছে নদী আছে সাগর আছে কি নাই প্রত্যেকটি জারণের সম্পদ আমার দেশে আছে সবই আছে কিন্তু কোনো কিছুর সংকট না থাকলেও সবচেয়ে বড় সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট বড় সংকট এখন ভালো মানুষের কোনো মূল্য আজ সমাজে নাই নামাজ পড়লে তাকে সন্দেহ করে আছে না নাই আছে না নাই কষ্ট পাচ্ছেন কথা বলি অস্ত্র শুরু কেবল জোরে বলি ইনশাআল্লাহ যে উঠবে তার ধরবেন জোর করে খুব ভালো বলি আলহামদুলিল্লাহ তাহলে ইমান আনতে হবে ইমানের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকা যাবে না শিরিক কাকে বলে শিরিকের এক কথায় উত্তর হলো শিরকের সংজ্ঞা অনেক লম্বা কথা তো শিরকের এক কথায় এক লাইনের সংজ্ঞা হলো বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে বাদ দেয় যে কাজ করতে গিয়ে বান্দা কাকে বাদ দেয় সেটাই কি শিরক সমাজ চালাতে দরকার হলো আল্লাহর বিধান আল্লাহর বিধান বাদ কিসের কাজ আস্তে কয় কিসের কাজ সকালবেলার মালিককে সকালবেলা বাকি দেওয়া যাবে না কেন এ আছে না নাই আছে না নাই সকালবেলা বাকি দেওয়া যাবে না তাহলে সকালবেলা কে বানাইছে সকালবেলার মালিককে আল্লাহ কি কইছেন সকালবেলা বাকি দেওয়া যাবে শনিবারে বাঁশ কাটা যাবে না যদি মানুষ মরে আস্তে কেন
বৃষ্টির দিন বিয়া করা যাবে না, বৃষ্টির দিন বিয়া করলে পরে সারা জীবন ওর চোখে পানি পড়বে, ওই যে বৃষ্টিতে পানি পড়ে, এগুলো আছে না ভাই বলেন তো? শিরক, আল্লাহ তাআলা তুমি আমাদের শিরক মুক্ত ঈমান আনার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তার সমাজ চলতে হবে কার বিধান দিয়া? আল্লাহ। যদি কেউ মানুষের বিধান দিয়া চলে এটা কিসের কাজ? কথা ক্লিয়ার? তাহলে আমরা কি ইমানদারের সমাজে, ইমানের সমাজে আছি না শিরকের সমাজে আছি? আচ্ছা আমার দেশে কি মদ আছে? সমাজে কি জুয়া আছে? জুয়া বসেন তো, মোনাজাত ধরে, মোনাজাত বসেন তো না, জুয়া কিন্তু মোনাজাত ধরে, এরকম করে মোনাজাত ধরে, কেউ কারোটা দেখে না কি? মোনাজাত পার্টি আছে নাকি? তাহলে মদ আছে, জুয়া আছে, জেনা তো নাই, জেনাও আছে, সুদ আরো বেশি। আচ্ছা তাহলে মদ, জুয়া, সুদ, জেনা, এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য না আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য? তাহলে কোন সমাজে আছি আমরা? কথা বোঝা যায়? কিন্তু আবু জেহেল নামে কোনো লোক আছে? নামে তো লোক নাই, আবু জেহেল নামে কোনো লোক আছে? কিন্তু আবু জেহেলের চরিত্র আছে না নাই? ওরা বোঝে এই নাম কেউ খাবে না, নামটা রাখছে জিব্রাইল, নামে রাখছে কি ফেরেশতা। ওই তো ইসরাফিল জিব্রাইল, যাই হোক। তাহলে আবু জেহেল যে সমাজ চালাতো সেই সমাজে যা ছিল আজকে সমাজেও তাই আছে। তাহলে কি আমি কি এটাকে ইসলামী সমাজ বলতে পারবো না অন ইসলামী বলবো? সম্মানিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। অনেকের চিন্তা কি জানেন, নামাজ পড়বো, সুদও খাবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আচ্ছা অথবা নামাজ পড়বো, সুদও খাবো, নামাজের সওয়াব, সুদ খাওয়ার গুনাহ, ওজন তো হবে, মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওজন তো হবে, ওজনে তো নামাজই ভারী হবে, যা আমি জান্নাত পাবই, এরকম চিন্তা করা কিছু লোক আছে না নাই? আছে না নাই? এই প্ল্যান করে জান্নাত পাওয়া যাইবে না? আসতে বলবেন না যাইবে? বনের টাকা, বনের সম্পদ, বনের জমি মেরে খাওয়া, ভাই তো লক্ষ্মীপুরে একটাও নাই। আছে, আছে, বাপ মারা গেছে এক যুগ, বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, যখনই বনটা আসে এসে বলে ভাই ওই যে, পুরোটা বলার সাহসও পায় না, ওই যে কথা বলছেন ভাই, কই খুব ব্যস্ত, আমি এক যুগ পার হয়ে গেছে ব্যস্ততা কাটানো, বছরে দুইবার দাওয়াত দেয়, একটু পিঠা খাওয়া, একটু পর্বে বিভিন্ন দাওয়াত দিয়ে পিঠা খাওয়া, পাশে আবার বসায় নেয়, বোনকে বলে বোন তুমি তো আমার বোন, এটা কথা বলে কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়, কি ফতোয়া দিল দেখে, একদম শয়তান থেকে ওহী নাযিল হয়েছে, এরকম আছে না নাই? অথচ আল্লাহ বলছেন লিযাকারি মিসলু হাযিল উনসাইন, আল্লাহকে মেয়েদের অংশ ভাগ করে দিয়েছেন, ফরায়েজ যারা পড়েছেন আগে মেয়েদের অংশ, আগে আল্লাহ তাআলা মেয়েদের অংশ আগে তুলে ধরেছেন, আগে মেয়েদেরকে বুঝায় দাও, ভাইয়ের কাছ থেকে বঞ্চিত বোন আছে না নাই? আছে না নাই? বাবার সম্পত্তি থেকে বঞ্চিত মেয়ে আছে না নাই? বাবা জীবদ্দশায় মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয়, এরকম লোক তো লক্ষ্মীপুরে নাই, ওদিকে কোন হাজির সাহেব, ওদিকে কি সাহেব হাজির সাহেব, এগুলো ইসলামী সমাজের বৈশিষ্ট্য নয়। মুসলমান কাকে বলে? পরিপূর্ণ ঈমান তার মধ্যে রাখতে হবে, থাকতে হবে আংশিক মানবো, আংশিক মানবো না তা হবে না। আল্লাহ তাআলা এখানে শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেন নাই, তিনি বলেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির
والملائكة والكتاب والنبيين كتاب كما نو كتاب سرات مي كشري ما نو كتاب كتمر من تهبه نبي ديري كما تهبه ইমান তো তোমার পরিপূর্ণ রূপে আনতে হবে ইমান তুমি পরিপূর্ণ আনবে না ওই ইমান দিয়ে তুমি জান্নাত পাবে না আমার বন্ধুগণ নাম্বার 2 আল্লাহ তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলছেন দানের কথা বলছেন মাল তুমি খরচ করো মাল দিয়েছেন কে ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাফিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল والسائلين وفي الرقاب الله تعالى এখানে সবগুলো খাতগুলো জানিয়ে দিয়েছেন মাল যে খরচ করবে এর মধ্যে এক নাম্বার হলো কুরবা নিকট আত্মীয়দের জন্য খরচ করবা আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় রাসূলকে বলা হচ্ছে রাসূল আপনাকে প্রশ্ন করবে তার সম্পদগুলো কোথায় খরচ করবে টাকা পয়সাগুলো কোথায় খরচ করবে ইয়াস আলুনাকা মাদা ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين جوري بولون الله أكبر مال গুলো কোথায় খরচ করবে এক নাম্বার হলো বাপ মার জন্য খরচ করতে হবে কিন্তু অনেক সন্তান আছে বইয়ের খরচ সে সম্পূর্ণ করে ছেলের খরচ দেয় মেয়ের খরচ দেয় কিন্তু মার খরচের কাছে সে টাকা নাই এরকম তো লক্ষ্মী পড়ে নাই আস্তন কোন আসলে নাই বলেন আচ্ছা ও যুবকরা তারা যারা বসে আছে আজকের মাহফিলে যুবকরা বেশি যুবকদেরকে আমি আজকে তিনটা কাজের কথা বলবো তিনটা কাজ তোমরা করবা আল্লাহ তাআলা তোমাদের রিজিকে ব্যবস্থা আল্লাহ তাআলা ডাবল ডাবল করে দিবেন রিজিকটাকে বাড়ায়া দিবেন রিজিক বৃদ্ধির তিনটা আমল কয়টা আমল যুবকদের জন্য স্পেশাল তিনটা আমল শেখায় দিচ্ছি তোমরা তিনটা কাজ করবা তোমাদের রিজিকটা বৃদ্ধি পেয়ে যাবে শুনবা আগ্রহ আছে যুবকরা এক নাম্বার তাড়াতাড়ি বিয়া করো কে তোমার খুশি হওনি বিয়ের কথা শুনে হ্যাঁ আওয়াজ নাই তো বিয়ে করার দরকার আছে না নাই বিয়ে দরকার না জেনা দরকার এখন তো বোঝা দরকার বিয়ে ভালো না জেনা ভালো জেনা বন্ধ হবে কি করলে পরে বিয়ে করলে পরে আজকে সমাজে জেনা বেশি না বিয়া বেশি কথাটা শুনলে যদিও তোমাদের হাসি আসতেছে কিন্তু না হুজুর আপনি কি আমলের কথা বললেন কিন্তু না না এটাই শ্রেষ্ঠ আমল এটাই বরকতময় আমল তোমার সম্পদ বাড়বে বাড়িতে তুমি মেহমান নিয়ে আসবে যখন এই দেশে যত ধনীর তালিকা আছে যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলো আছে দেখবা তারা আগে বিয়ে করছে বিয়ের পরে সম্পদ পাইছে আমার নবজি বিয়ে করার পরে সম্পদ পাইছে ঠিক কি না বিয়ে করবে না কেন অনেকের বিয়ে করতে করতে যত বড় শিক্ষিত তত লেট ম্যারেজ পড়তে পড়তে বুড়া হয়ে যায় 50 বছর দাঁত নড়ে সোক নাই আছে না নাই 50 বছর বয়সে বিয়ে করে 60 বছরে বাচ্চার বাপ হয় বাচ্চাটা রাস্তা নিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটে তখন লোকরা বলে এই ছেলে তোমার এটা দাদা না নানা আমার নবীজি বিয়ে করেছেন 25 বছর বয়সে কত বছর স্ট্যান্ডার্ড এজ বাপও নাই মাও নাই বাপও নাই মাও নাই এতিম দুই দিকে এতিম তিনি মা ছাড়া ওইদিকে বাপ ছাড়া ওইদিকে দাদা ছাড়া 25 বছর বয়স 25 বছর বয়সে তিনি বিয়েটা করে নিয়েছেন যৌবন থাকলে বিয়ে তো করতে হবে বাবাজি ও যুবকরা আজকে যারা আছো যারা মাহফিলে এসেছো জিনার কাজ করা যাবে না জিনার কাজ করা যাবে না ওয়ালা তাকরাবু জিনা জিনার নিকটই যেও না চ্যাটিং করো না মোবাইলে কোন বাজে সময় নষ্ট করো না তুমি বাজে সময় নষ্ট করছো তোমার যৌবন সম্পর্কে একদিন জবাব দিতে হবে আল্লাহর কাছে কি জবাব দিবা যুবকরা এই জন্য আজকের এই ফিতনার যুগে আমি যে কথাটা বলেছি যদিও হাসতেছো কিন্তু বাস্তব কথা আমি বললাম বিয়েটা করে নিবা বাপকে বলে দিবা বাপ আব্বাকে বলবেন আব্বা যৌবন এসেছে নামাজ পড়ি রোজা রাখি কোনো ফেতনার দিকে যেতে চাই না কিন্তু কিছু কিছু বাপ আছে দুষ্ট আবার আছে না নাই বলে রাগ করে বলে কিসের বিয়ে তো কামাই কুমাই করিস এরকম খোটা মারা কিছু বাপ আছে না নাই
কিন্তু বাবাদেরকে বলবো বাবারা আপনার ছেলে যে আপনাকে বিয়ের ব্যাপারে কথা বলছে যৌবন আছে দেখি তো বলেছে ওই ছেলেটা যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়ে যায় জেনার গুনার একটা ভাগ আপনি বাবা আপনার আমল নামে চলে আসবে সন্তান ভালো করলে যেমন ভালো আমল নামা আপনার আমল নামে চলে আসবে সন্তান খারাপ করবে তার আমল নামাও চলে আসবে এজন্য তিনটি কাজ কখনো দেরি করতে নেই মেয়ে যখন বড় হবে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেওয়া মানুষ যখন মারা যাবে তাকে দাফন করে দেওয়া ঋণ যখন তুমি করেছো ঋণটাকে তাড়াতাড়ি পরিশোধ করে ফেলা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ তাআলা তো অর্ডার দিয়ে ফেলেছেন বিয়ে না করলে সন্তান কেমনে আসবে আদম সন্তান কেমনে আসবে জিকির কেমন করে হবে নামাজ কেমন করে হবে আদম সন্তান আল্লাহর গোলাম পৃথিবীতে কেমন করে আসবে বিয়ে তো করতেই হবে বিয়েটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আমার নবীজি তার সমাজে বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন সহজ করে দিয়েছিলেন নবীজি তার নিজের মেয়েকে বিয়ে দিবেন নিজের মেয়ের বিয়ে হবে বললেন কি আছো আমার নিজের মেয়ে আমার ছোট্ট মেয়ে আমার করে যা টুকরা মে আমার আদর দুলালি আমার সবচাইতে কাছের আমার দেহের টুকরা আমার রক্ত আমার ফাতিমাকে কে বিয়ে করবা ধনী ধনী সাহাবীরা নবীর সামনে এসে বলছেন হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই ধনী ধনী সাহাবি খেজুর বাগানের মালিক বিলিয়নার বিলিয়নার প্রচুর টাকার মালিক নবীর কাছে এসে বলছে সাহাবীরা রাসূল বলছেন নটেলাও হবে না যাও আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই সবার প্রস্তাব দেওয়া শেষ একজন গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই নবীর সামনে দাঁড়িয়ে আছেন রাসূল বলছেন আলী আমার সামনে দাঁড়িয়ে আছে মানে তুমি কিছু বলবা না হুজুর কি যে বলবো নিজেও জানি না রাসূল বলছেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা না হুজুর দিলে করা যায় সুবহানাল্লাহ বলবেন না লজ্জা পাচ্ছেন নিজের কথা তো নিজে বলা যায় না রাসূল বললেন আলী বিয়ে যে করবা আমার মেয়েকে টাকা পয়সা কিছু আছে নাকি হুজুর টাকা পাবো কই বাড়ি তো নাই কি নাই বাড়ি তো নাই রাসূল বললেন আলী বাড়ি তো নাই ঠিক আছে সমস্যা নাই কিছুই কি নাই তোমার হুজুর এই যে তরবার এই যে ঢাল এই যে তরবার এই যে ঢাল রাসূল বলেন তুমি হলে সাদুল্লাহিল গালিব তোমার জন্য তো অবশ্যই তরবারি সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা দরকার যাও ঢালটা ছাড়াও যুদ্ধ করা যায় ঢালটা বেঁচে আসো ঢাল বেচার টাকাটাই হবে আমার মেয়ের বিয়ের মহরদা তিরিশ লক্ষ টাকা তিরিশ লাখ তিন হাজার তিনশো দশ টাকা মহরণা ধার্য করিয়া তন্মধ্যে তিনশো বিশ টাকা মাকফুল বাবদ পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া এলো সোর না কন্ত আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন ঢাল বিক্রি করার জন্য তিনি পরামর্শ দিলেন ঢাল বিক্রি করতে গেছেন সাত সকাল বেলা সামনে ওসমান জিন্নুর আইন পড়ে গেছেন নবীজি তার দুটা মেয়েকে ওসমানের হাতে দিয়েছিলেন একটা মেয়ে মারা যায় আরেকটা মেয়েকে তার কাছে বিয়ে দেন সেই মেয়েটাও মারা যায় নবীজি বলেন আমার এই দুইটা মেয়ে মারা গেছে আমার আরেকটা মেয়ে থাকলে আমি ওসমানকে আরেকটা মেয়ে দিতাম হায়াআন ওসমান লজ্জাশীল ছিলেন এত লজ্জাশীল রাসূল লজ্জাকে খুব পছন্দ করতেন ওসমানের যতগুলো গুণ ছিল তার মধ্যে সবচেয়ে বেশি গুণ ছিল তিনি ছিলেন চরম লাজুক লাজুক প্রকৃতির যাদের লজ্জা আছে তাদেরকে লজ্জা করতে কখনো বাধা দিবেন না লাজুক লোকটা ভালো আলহামদুলিল্লাহ বলে আমার নবীজি একদিন বসে আছেন ঘরে নবীজি ইজারা পাজামাটা একটু উপরের দিকে চলে আসছে হাঁটু পার হয়নি একটু উপরের দিকে চলে আসছে পাটা দেখা যায় ওসমান লজ্জায় ঠকেনি নাই কিছু লাজুক প্রকৃতির লোক থাকে লাজুকতা একটা ভালো গুণ আলহামদুলিল্লাহ বলে মেয়েদের লজ্জাটা হলো সবচেয়ে বড় জিনিস যে মেয়ের লজ্জা নাই প্রত্যেকটা নবীর কমন দাওয়াত ছিল ইন্না মিম্মা দরাকান নাস মিন কালামি নবুওয়াতুল উলা প্রত্যেকটা নবুওত প্রত্যেকটা নবীর কমন একটা দাওয়াত ছিল সেটা হলো যখন তোমার লজ্জা না থাকবে ফাসনা আমাশিতা যখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে ইদা লাম তাস্তাহি ফাসনা আমা
সেটা লজ্জা হচ্ছে সবচেয়ে বড় গুণ আমার নবীজি তার বড় জামাই ওসমানকে দুইটা মেয়েকে দিয়েছেন তার হাতে সাইয়েদনা আলী ঢাল বিক্রি করতে এসে সামনে পড়ে গেছে ওসমান তিনি বলছেন আলী ঢাল বেচার জন্য বাজারে কেন বিয়া ঠিক কার সাথে নবীজির ছোট মেয়ে ফাতিমা ফাতিমার সাথে ওসমান জিন্নুরাইন খুব খুশি হয়ে গেলছেন গেছেন খুব ভালো রাসূল তো চয়েস করেছেন ভালো আলহামদুলিল্লাহ খুব খুশি হয়ে গেছেন কিন্তু তিনি জানেন না ওসমান জিন্নুরাইন বললেন ঠিক আছে ঢালটা আমাকে দিয়ে দাও এই যে ধরো টাকা ঢালটা আমি কিনে নিলাম যাও কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ওসমান মুসকি মুসকি হাসি মেরে বলছেন আলী কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হবা কি হবা ভাইরা হয়ে যাবে আমি কি তোমার কাছ থেকে টাকা নিতে পারি নাকি আমি কি তোমার থেকে ঢাল নিতে পারি নাকি এই যে ঢাল আমি তোমাকে দিয়ে দিলাম টাকাও দিয়ে দিলাম তোমাকে গিফট করলাম আগাম যাও ঢালটা নিয়ে চলে গেছেন টাকাও নিয়ে চলে গেছেন নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন রাসূল বলছেন আলী ঢাল মনে হয় বেচা হয় নাই হুজুর ঢাল বেচা হয়েছে ঢাল হাতে কেন হুজুর বিক্রি করেছি আবার এরপরে হাদিয়াও পাইছি কে লোকটাকে ওসমান লোক আর খুঁজে পাও না সুবহানাল্লাহ আমার নবীজি বলেন আমার বড় জামাইয়ের সঙ্গে পরামর্শ করার সুযোগ পেলাম না আমি তার আগে তুমি বলে আসছো কিন্তু নবীজির জামাই তো এরকম আমাদের সমাজের জামাইয়ের মতো না যদি কোনো শ্বশুর যদি বড় জামাইকে না বলে যদি মেয়ের বিয়ে ঠিক করে শালির বিয়ে ঠিক করে বড় জামাই বলবে কি বউটাকে রিমান্ডে নিয়ে বলবে তোর বাপ একটা হারামজাদা রে আছে না নাই বলে কিন্তু আমার নবীর জামাইরা তো এরকম না আমার নবীর জামাই হায়া আন উসমান এইদিকে আলী হল আসাদুল্লাহিল খালিক আমার নবী যে মেয়েকে বিয়ে দিচ্ছেন এবার বললেন আলী বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে যাবে ইজাব কবুল হয়ে যাবে বিয়ে বিয়ে ঠিক হয়ে গেল বিয়েটা পড়ায় দিলেন রাসূল বিয়েটা পড়ায় দেন নবীজির চোখের কোনাবে বিয়ে টপ টপ করে পানি পড়ছে কারণ মেয়েটাকে আদর করে বড় করে যখন স্বামীর ঘরে দেওয়া হয় ভুক্তভোগী বাপ ছাড়া কেউ বুঝে না ঠিক কি না যার ঘরে মেয়ে আছে মেয়েটাকে আদর করে বড় করে মেয়েটাকে সৎপাত্রস্থ করে দেওয়া হয় স্বামীর ঘরে যখন চলে যায় বাবার একটা করে বুকের তার মনে হয় ছিঁড়তে থাকে মার কষ্ট হয় কারণ মেয়েটাকে আদর করেছি আমি আজকে সে আমার ঘর থেকে স্বামীর ঘরে চলে যাচ্ছে এই জন্য পুরুষদেরকে বলবো আমি বউটাকে কখনো দূর মনে করবেন না বউটাকে কখনো কাজের মানুষ মনে করবেন না বউটাকে মনে করতে হবে মেহমান একটা আমানত মনে করতে হবে একটা আমানত মনে করবেন তার জীবন যৌবন সবকিছু আপনার জন্য উৎসর্গ করে বাবা ছেড়ে ভাই ছেড়ে বোন ছেড়ে নিজের বাড়ি ঘর ছেড়ে সারা জীবনের তোরা আপনার বাড়িতে সে চলে আসছে একটা বারের জন্য খোটা দিয়ে কোনো স্বামী কোনো স্ত্রীকে কথা বলা জায়েজ নাই আমার ভাইয়ের রাসূল মেয়েকে বিয়ে দিলেন বিয়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলছেন মা এতদিন আমার ঘরে ছিল এখন তুমি যাবে স্বামীর ঘরে আমি তোমাকে বিদায় দিচ্ছি চলে যাও একটা পিসদানি দিলেন একটা মশক দিলেন একটা চামড়ার তোশক দিলেন রাসূল কিন্তু উপহারও দিয়েছেন একটা পিসদানি একটা চামড়ার তোশক আর একটা পানির মশক আর একটা হলো গ্লাস একটা পান পাত্র দিয়েছেন এরপরে বলছেন মা স্বামীর ঘরে চলে যাও আর একটা কথা শোনো মা মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমি বাপ আমার কানে না আসে সুবহানাল্লাহ বলবেন না এখন মেয়ের বাপরা কি করে মেয়ের বাপকে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে বলে মা যা স্বামীর ঘরে যা যদি কিছু বলে শুধু ফোন দিবি খাইয়া ফেলাবি আসে না কিছু আসে না জীবন সুখ হবে না জীবন সুখ হবে না মাদেরকে বলবো আমি অনলাইনের কল্যাণের সব আওয়াজগুলো সবার কাছে চলে যায় মাদেরকে বলবো আমি আমার মায়েরা স্বামীর ঘর পর পর ভাববেন এটি আমার শ্রেষ্ঠ ঘর বিয়ের পরে একটা মেয়ের জন্য শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর বাবার ঘর না স্বামীর ঘর স্বামীর ঘরটাকে আপনি শ্রেষ্ঠ ঘর মনে করবেন তাহলে সুখ পাবেন যে মেয়েটা বারবার পিছু টানে বাবার বাড়ির দিকে সে কখনো সুখী হতে পারবে না পুরনো সংসার সে করতে পারবে না কখনো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর বাড়িতে এসেছেন
নবীর সামনে নামাজ পড়তেছিলেন বসে বসে নামাজ পড়া দেখে রাসূল বলেন ফাতিমা তোমার কম বয়স বসে বসে নামাজ পড়ো কেন ফাতিমা বলেন আব্বা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি আমি সব সময় বসে বসে নামাজ পড়ার হেতু হলো আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন সেই জামার পিছনের অংশ একটু তালি আছে সেরা আছে আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে যাই সেরা অংশটুকু আপনার নজরে পড়বে আপনি আমার আব্বা এই সেরা অংশটুকু আপনার নজরে পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনে চিন্তা আসতে পারে আমার জামাই আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক এটাকে আমি চাই নাই মনে করে বসে বসে নামাজ পড়তেছি জোরে বলি সুবহানাল্লাহ অনেক দিন পর আমার নবীর কাছে ফাতিমা একদিন আসলেন এসে বলছেন আব্বা জান আমি পিষদানে দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে কলা পড়ে গেছে কূপের পানিতে পানি তুলতে তুলতে বালতি দিয়ে আমার কোমরে দাগ পড়ে গেছে আমি ঘর ঝাড় দিতে দিতে আমার কাপড়গুলো ময়লা হয়ে যায় আমি পরিষ্কার করার সময় পাই না আমার দুইটা ছেলে হাসান হোসেন সব মিলে আমি পরামর্শ করেছি আমার স্বামীর সাথে তার সঙ্গে পরামর্শ করে আপনার কাছে আসলাম আপনি তো রাষ্ট্রপ্রধান দেখুন তো মেহেরবানি করে আমাদের জন্য একজন খাদেম অথবা একটা কাজের মানুষ দেওয়া যায় কিনা নবীজি বলছেন মা এইদিকে আসো কাছে টানলেন একটু আড়ালে নিয়ে গিয়ে বলছেন মা তুমি শোনো তুমি কি দেখেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখনো অন্যের দ্বারা কাজ করায় নাই নাকি আল্লাহু আকবার তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দিয়ে তো আমি কাজ করায় নেই না আমার ঘর আমি নিজে ঝাড়ু দেই আমার কাপড়টা আমি নিজেই ধুয়ে ফেলি আমি আমার সমস্ত কাজগুলো আমি নিজেই সম্পন্ন করি কারো অপেক্ষায় আমি আমার কাজকে ফেলে রাখি না সারা জীবনের সুন্নত হলো এটা আমার মা তুমি আমার মতোই থাকবে কাজের মানুষের দরকার নাই যাও আমি তোমাকে আমল শিখায় দিচ্ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে সমস্ত কাজগুলোকে আমার আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন জরুকান সুবহানাল্লাহ যুবকরা নাম্বার 1 তাড়াতাড়ি বিয়ে করে নিবা তোমার যৌবন আছে তোমার বিয়ে করা উচিত বিয়েটা করবা তুমি রিজেক দিবেন কে আস্তে বলবেন না রিজেক দিবেন কে তুমি প্ল্যান করবা পরিকল্পনা করবেন কে তুমি বিয়ের সিদ্ধান্ত নিবার সঙ্গে সঙ্গে আরশ থেকে রিজিকের ফয়সালা হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ যুবকরা মনে মন খারাপ করছে আজকে খুশি হয়েছে তো কিন্তু মনে মনে চিন্তা করতেছে হুজুর মেয়ের বাপরা তো বিয়ে দেয় না অনেকে মন খুলে বলতে পারতেছেন আমি তো সব কথাই বলে দিলাম মেয়ের বাবারা বলে ছেলে কি করে এটা আগে বলা উচিত না প্রশ্ন করা উচিত ছেলেটার তাকওয়া আছে কিনা ঠিক কিনা বলে ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা কোরআনটা সহি করে পড়তে পারে কিনা এরপরে নামাজটা পাঁচ ওয়াক্ত ঠিক আছে কিনা চরিত্রের চরিত্রগত দিকটা কেমন কোন নেশার জগতে পা দিয়েছে কিনা বিড়ি খায় কিনা গাঁজা খায় কিনা এই সমস্ত খবরগুলো না নিয়ে দেখে ছেলে কি করে সরকারি না বেসরকারি চাকরি সরকারি ও হবে না বেতন কম আচ্ছা ঠিক আছে সরকারি হবে তবে উপুরিয়া কামাই আছে নাকি উপুরিয়া কামাই পর্যন্ত আসমান থেকে ওহি উপুরিয়া কামাই আছে নাকি আচ্ছা গেল এরপরে এই সমস্ত কাজ তো থাকতেই হবে আবার মঙ্গল গ্রহে অফিস আছে কিনা কোন গ্রহে আমেরিকার সিটিজেনশিপ আছে কিনা লন্ডনে তার ব্যবসা বাণিজ্য আছে কিনা সব কিছু শর্ত আরোপ করে দেয় আপনার মেয়েকে আপনি ওই সমস্ত টাকাওয়ালার কাছে বিয়ে দিয়েছেন বিলিয়নার কাছে বিয়ে দিয়েছেন কিন্তু ইমান যদি না থাকে আল্লাহর কসম করে বলি সুখ পাবেন না পাবেন না পাবেন না ঠিক কিনা টাকাওয়ালা না আল্লাহওয়ালা বলেন টাকাওয়ালা না আল্লাহওয়ালা অনেক মেয়ের বাপ আমাদের কাছে এসে কান দেওয়ার দোয়া করে দোয়া চায় হুজুর আমার মেয়ে সুখ নেই হুজুর কেন আপনার জামাই কি করে আমার আমার জামাইয়ের তো বিশাল বড় ইন্ডাস্ট্রিজ আছে সুখ নেই কেন কি হয়েছে হুজুর খুব অশান্তির মধ্যে আছে হুজুর এটা কি টাকা নিয়ে অশান্তি না
When character lost is everything lost. যখন চরিত্র শেষ হয়ে যায় তার সব শেষ হয়ে যায়। এইজন্য চরিত্র আগে দেখতে হবে। রাসূল চরিত্র আগে দেখতে বলেছেন, তাকওয়াটাকে দেখতে বলেছেন। যুবকদের জন্য কয়টা আমল শিখিয়ে দিত, কয়টা আমলের কথা বলেছি আমি, নাম্বার চলতেছে কয়টা, আরো আছে কয়টা শুনবা আজকে, খুব ভালো বলি আলহামদুলিল্লাহ। মেয়েরাও কিছু দুষ্ট আছে যে ছেলেদের মুখে দাড়ি আছে ওদেরকে পছন্দ করে, আছে না নয়? ছেলের মুখে দাড়ি বলে যে না এটা তো চাচা হয়ে গেছে, তাই না? কেমন পছন্দ? মাথার চুলগুলো থাকতে হবে একটু আধুনিক স্টাইল, মেসি স্টাইল, নেইমার স্টাইল। এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা কাউয়া কাটিং, আছে না নাই? ছোট্ট ছেলেটা হাসতেছে, মাথার চুল দেখেন না? এখন মাথার চুলগুলো দেখেন না, বিশ্রী। আমার বুঝে আসে না এই রুচিগুলো কেমনে আসলো। শার্ট প্যান্টের সাইজ বাইজ নাই, ওই ওই শার্ট প্যান্টের নামাজও হবে না। আচ্ছা হাঁটু ফাটা থাকলে কি নামাজ হয়? আগে নামাজ না আগে সতর? আগে সতর না আগে নামাজ? আগে সতর, দুই হাঁটুতে কাপড় না, দুই হাঁটু ফাটা, ফাটা নতুন প্যান্ট কিনে আনছে ফাটা, দাম 4000, ফাটা প্যান্ট 4000। আমি কি ভুল কইছি? এই হচ্ছে পোশাকের অবস্থা। আখেরি জামানায় মানুষ পোশাক পরবে, কিন্তু পোশাক পরেও তাকে উলম্ব দেখা যাবে। যুবকদের পোশাক কি ঠিক আছে? যুবকদের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এখন সমস্ত প্যান্টগুলো ম্যাক্সিমাম যত যুবকরা প্যান্ট পরে সমস্ত প্যান্ট নাভিতে না নাভির নিচে, নাভির নিচে কি পোশাক পরা জায়েজ না হারাম? হারাম। বেল্ট থাকতে হবে নাভির উপরে, সেই বেল্ট সেই ফিতা নাভির নিচে চলে যায়। প্যান্ট পরছে আর এরকম ছোট্ট একটা প্যান্ট পরছে আর শার্ট পরছে, নামাজে দাঁড়াইছে, বছর কয়েক আগের কথা। আমি মসজিদে ঢুকে দেখি যে এক ছেলে নামাজ পড়তেছে এরকম প্যান্ট পরে, তো ভাবলাম কি যে নামাজ হবে আজকে, আল্লাহই জানে। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট নিচের দিক, শার্ট উপরের দিক, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম শেষ দায় যে কি হবে আল্লাহ জানে। শেষ দায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়েছে। আমি কি ভুল কইলাম? ওই সমস্ত প্যান্ট পরা যাবে না। মেয়েদের পোশাকের তো সাইজ বাইজ নাই, মেয়েরা বোরকা পরে এখন, বোরকাও পরে, বোরকাও এখন একটা কি স্টাইল, ফ্যাশন। বোরকা দেখানো না ঢাকানো? মানে বোরকার উদ্দেশ্য কি, দেখানো না ঢাকানো? এখন কি ঢাকায় না দেখায়? কত কালা, কত ডিজাইন, এমব্রয়ডারি, তারপরে চুমকি লাগানো, আয়না লাগানো। বোরকার গায়ে কি লাগানো? আয়না। আয়না মানে আসো, তাহলে কি হলো? এ জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা পড়তে হবে, কালার হবে কয়টা, কাল খোরাত যেন কাকের মতো দেখা যায়, মাথা থেকে পা পর্যন্ত সব কাক, কাকের হাত পা চোখ কান নাক সব কালো, এরকম কালো বোরকা পরে আপনি বাইরে বের হবেন, ঢাকবেন। মেয়েদের মুখটাও বের করা জায়েজ নাই প্রয়োজন ছাড়া। যদি কেউ সস্তা ফতুয়া দেন এটা ভুল, ভুল বলেন তারা। মুখটা যদিও সতরের আওতা মুক্ত করা হয়েছে, কেন? মুখেই আছে চোখ, এই মুখ অবয়বে আছে চোখ, নাক, মুখ। চোখ দিয়ে দেখতে হয়, নাক দিয়ে শ্বাস নিতে হয়, মুখ দিয়ে খেতে হয়। এজন্য এই চেহারাকে সতরের আওতা মুক্ত করে রাখা হলেও পুরুষ নারীর দিকে আকৃষ্ট হয় কি দেখে? মুখ দেখে। বলে প্রিয়তমা, তোমার প্রশস্ত কপাল, তোমার লম্বা লম্বা নাক, তোমার ভ্রুযুগল এবং তোমার ডাহুক ডাহুক চোখ। কি আমি কি ভুল বলতেছি? এতক্ষণ ধরে ওয়াজ করতেছে কিসের?
কিসের মুখে চেহারা এইজন্য চেহারাকেও ঢাকতে হবে মেয়েদের চেহারাকেও ঢাকতে হবে সবার বাড়িতে মা বোন আছে না নাই আছে না নাই এগুলো শিখায়া দিবেন বোনকে বোরকা পরায়া দিবেন বউকে বোরকা পরায়া দিবেন এবং পর্দা হলো সবচেয়ে অর্জিন পর্দা হলো নিজের যে সমস্ত নিকটবর্তী আত্মীয়-স্বজন আছে যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই ওদের সঙ্গে পর্দা করা বাইরের লোকের দ্বারা যতটুকু ক্ষতি হয় নিজের লোকের দ্বারা ক্ষতির সম্ভাবনা কম না বেশি বেশি চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই কি ফুফাতো ভাই দুলা ভাই আছে না নাই দেখা করা জায়েজ দেবর ভাসুর দেখা করা জায়েজ এগুলো খুব সাবধান দুলা ভাই শালিকে হুন্ডায় তোলে এরকম সিস্টেম তো লক্ষ্মীপুরে নাই আছে দুলা ভাই পিছনে শালিকে হুন্ডায় উঠায় নিয়ে হাঁটে চলছে গাড়ি চালাচ্ছে এখন শালি চিন্তা করে দুলা ভাই মানুষ বলছে যখন উঠি দূরেই বসে দুলা ভাইয়ের গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় দুলা ভাই আবার এমন দুলা ভাই সামনে যে এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পূরণ আছে না এই গ্যাপ পূরণ করার দরকার নেই এই সুযোগ দেওয়ার দরকার নেই পর্দা করতে হবে একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে কয়জন স্বামীকে নিয়ে যাবে ভাইকে নিয়ে যাবে বাবাকে নিয়ে যাবে ছেলেকে নিয়ে যাবে এই জন্য সতর্ক থাকবো আমরা সর্বোচ্চ জোরে বলে ইনশাআল্লাহ নাম্বার দুই হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণটা করবা যুবকরা বাপ মার সঙ্গে যত সুন্দর আচরণ করবে তোমার রিজিক তত খুলতে থাকবে নাম্বার ওয়ান বলে দিয়েছি নাম্বার টু হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে নাম্বার তিন হলো তোমার দায়িত্ব হলো জীবনের সকল জায়গায় ভয়ে কাউকে করা যাবে না ভয়ে করতে হবে একমাত্র কাকে এই তিনটি কাজের বিনিময়ে আল্লাহ তোমার রিজিক অবারিত করে দিবেন সব খুলে দিবেন আকাশের রহমতগুলো তোমার জন্য বর্ষিত হতে থাকবে আল্লাহ তাআলা যুবকদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন জোরে বলি আমিন ছয়টা কাজ এক নাম্বার ইমান নাম্বার দুই হলো দান নাম্বার তিন হলো নামাজ কায়েমের সংগ্রাম করা নামাজ কায়েমের সংগ্রাম করা ওয়া আকামাসসালাহ ওয়া আতাজ্জাকাহ যাকাত আদায় করা ওয়াল মুফুনা বিআহদিন ইযা আহাদু ওয়াদা ঠিক রাখা ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররাই ওয়াহিনাল বাস জীবনের সকল জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া আল্লাহ তাআলা এই ছয়টা কাজ করতে বলেছেন নাম্বার ওয়ান ইমান নাম্বার দুই দান নাম্বার তিন নাম্বার তিন হলো কি নামাজ কায়েম নাম্বার চার হলো জাকাত আদায় নাম্বার পাঁচ হলো ওয়াদা রক্ষা করা নাম্বার ছয় হলো ধৈর্য অবলম্বন করা এই ছয়টা কাজের বিনিময়ে হলো আল্লাহ বলছেন এরাই হলো সিদ্দিক এরাই হলো মুত্তাকি যরকম সুবহানাল্লাহ অনেক কথা ছিল কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে এইদিকে আলোচনা চলুক চলুক হুজুর মরুক আচ্ছা